ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের খালকুলা গ্রামে এবং এখানে আপন চাচাতো ভাইয়ের হাতে আমজেদ আলী নামে একজন খুন হয়েছে এমন একটি ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা সেই মৃত আমজেদ আলী বাড়িতে অবস্থান করছি এবং আসলে জমি জায়গা বিরোধ নিয়েই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে এমনটি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যারা এখানকার প্রত্যক্ষদর্শী ছিল আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং এই হত্যার মতো ঘটনাটি ঘটলো সেসব বিষয়ে আমরা জানবো ভাই কি হয়েছিল এখানে এটা হচ্ছে কালকে আপনার বেলা 10টার দিকে গ্যাঞ্জাম হয়েছে গ্যাঞ্জাম হলে ভাই ভাই এটা স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই এর গ্যাঞ্জাম বাদে এটা জমা জমির বিষয় নিয়ে তাকে মাথায় আঘাত করেছে আঘাত করার পর আজকে মারা গেছে উনি যারা মারামারি করেছে অর্থাৎ দুটি পক্ষ তারা মানে কি হয় সম্পর্কে সম্পর্কে আপন স্বাস্থ্য ভাই একেবারে ভিতরে এই যে আমরা যে বাড়ি দেখতে পাচ্ছি এইটার এইটা আমরা শুনেছি যে এই এই মানে একই জায়গাতে এই বাড়ি একেবারে একবারে একবারে এই পাশে এই পাশে পাশে একেবারে এই যে সীমানা এই যে এই যে দর্শক আমি যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি যে উঠানের মাঝখানে কিন্তু একটি সিমেন্টের প্লার পুঁতে রাখা হয়েছে এবং মূলত এই জমি জায়গার এই সীমানাকে কেন্দ্র করেই মূলত এই হত্যার মতো ঘটনা ঘটেছে এই জমি যখন ভাগাভাগি করা হয় এবং তারপরেই কিন্তু বিরোধ সৃষ্টি হয় এমনটি বলছিলেন কেন্দ্র মারামারি ভাগাভাগি নিয়ে সিস্টেমটা হয়েছে মারামারিটা আমরা জানি শুনেছি যে আমজেদ আলী নিহত হয়েছেন তিনি মানে কে মেরেছে তাকে এটা মানে স্বাস্থ্য ভাই সকলে মারামারি করে ভিতর কে মারেছে ওইটা তো আর আমরা প্রতিবেশী আমরা তার দেখিনি ওই সময় মারামারি সময় ছিলাম না কিন্তু মারামারিরা ভাই ভাই স্বাস্থ্য ভাইতে মারামারি হয়েছে কিন্তু এরা মারামারি করেছে স্বাস্থ্য ভাই ভাইতেরা মারামারি হয়েছে গতকালকে মারা গেছে গতকালকে মারা গেছে আজকে এখন কোথায় আছে উনি উনি এখন হাসপাতালে ছিল এখন কি পোস্টমর্টামে নিয়ে গেছে কেটে বলতে পারলাম না কুষ্টিয়া আছে কুষ্টিয়া দর্শক আমরা আরও একজনের কাছে শুনবো আপনার কাছে যদি একটু জানতে চাই এ বিষয়ে আপনি কি জানেন বিষয়টা হচ্ছে গিয়ে জমি জমানে দীর্ঘদিন যাবৎ এদের সাথে আছে গিয়ে সরিকি সরিকি খুব বিরোধ চলতেছিল হঠাৎ করে গত বৃহস্পতিবারে একটা জমি মাপামাপি হয় সেই মাপামাপি দুই দিকে আছে গিয়ে সরিয়ে চলে যায় সরিয়ে যাওয়ার পরে আমরা তার প্রতিবেশী একেবারে নিকটতম প্রতিবেশী তা আমরা বারবার ওদের বলি যে যে কোনো একটা মিলতাল করি না ওরা ওইটা আর কি করে না তারপর হঠাৎ করে গতকালকে সকালবেলা দেখলাম আবার মাপামাপি তো মাপামাপি পরে যে যাই হোক আবার মানে একটা হৈহুল্লোর সৃষ্টি হয়েছে তো হৈহুল্লোর সৃষ্টি হওয়ার পরে আমি দৌড়ে আসার পরে দেখলাম যে এটা হচ্ছে গিয়ে একজন মাঠে পড়িয়ে আছে সবাই লাঠি সুটা নিয়ে মারামারি তা আমরা যতটুকু পারলাম সবাই আর কি সারা ছুড়ে দিয়ে পরিষ্কার করার পরে তারপরে ওনার হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি আজ ঘটনা ঘটেছে আপনার গতকাল সকাল 7:20 এরকম আর আজকে মারা গেছে সকাল 8টার সময় এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি কি দিয়ে মারা হয়েছিল আছে গিয়ে বাঁশের লাঠি দিয়ে বাঁশের লাঠি কাঠের কাঠের লাঠি আমরাই ঠেকা দিছি শুনেছি সম্পর্কে তারা আপন চাচাতো ভাই হয় সম্পর্কে তারা আপন চাচাতো ভাই তার বাপ তার হচ্ছে গিয়ে তারা বাপ হচ্ছে দুই ভাই এটা হচ্ছে গিয়ে মারা গেছে এনে হচ্ছে গিয়ে বড় বড় হচ্ছে গিয়ে মানে এনা হচ্ছে গিয়ে বড় বড় ছেলে আর যারা মারাছে এনা হচ্ছে গিয়ে আর তারে হচ্ছে গিয়ে স্বাস্থ্য ভাই ছোট ভাই ছেলে এটা কি মূলত জমি কে কেন্দ্র করে হয়েছে না অন্য কোনো বিষয় না অন্য কোনো বিষয় না এটা মূলত জমি নিয়ে আর কি দীর্ঘদিন যাবত এই আর কি এই জমিটা নিয়েই গ্যাঞ্জাম এবং তার পরিসমাপ্তি এই লাস্ট পর্যন্ত এই মৃত্যু যে মারা গেছে আমজেদ আলী ওনার ছেলে মেয়ে কয়জন রয়েছে তার আছে দুই ছেলে এক মেয়ে এই যে সামনে এদিকে সবাই আছে যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আসলে কি হয়েছিল ঘটনাটা প্রথমে আমি রান্না করতেছি পরে দেখতেছি এই জায়গায় কথা বলতেছে সব আমি ভাবলাম যে বাড়ির ভিতর কথা বলে কারা তাই সে দেখলাম যে জমি মাপতেছে তা আমি চলে গেলাম যে জমি মাপতেছে তাহলে আমি রান্না করি যেন মাতুব্বার রয়েছে দুইজন মাতুব্বারে ডাকা হয়েছে রয়েছে মারামারি হবে তো এটা তো আমরা কোনো সময় ভাবিনি তারপরে বাড়ি কেউ নেই আর কি ওরাই তিন ভাই তিন ভাই মানে বলতে আর ওর আব্বু রয়েছে দুই ভাই মানে তিন বাপ্পিটা তা আমি রান্না করতে যাই দিক পরে জমি এই এই ভাষাতে মাইপি ওই ওই সাইডে গেছে পরে ওই জায়গা দেখি যে ওই ওর মাঝি ভাই এত বড় একটা বাঁশ নিয়ে এই পাশে দৌড়ি হচ্ছে দৌড়ে দেখে আমি পরে আবার হচ্ছে গেন এই সাইডে এলাম পরে আর একটা সাজি ভাই আছে সাইডে একটা এত বড় একটা কাঠ নিয়ে যে ও দাঁড়ায় রয়েছে মানে ছোট ওই মাঝিটাই যে আগে ছোট ডার মানে আগে বাড়ি আসছে বাড়ি নেওয়ার পরে তো আমি আবার বলতেছি চেঁচাচ্ছি যে সবাই এসে ঠেকাবিনি
এর ভিতরে আছে গরে সাজিটা যে আছে গন কাট দিয়ে মাথায় পর বাড়ি মারছে মারার সাথে সাথে পড়িয়ে গেছে তখন আমি ভাবতেছি মনোয়ার তখন আমি ভাবতেছি কি যে পড়িয়ে গেছে তাহলে আছে গান আমি তো আর কিছু করতে পারবো না আমি তাহলে চেঁচাই তাহলে মানুষ আসিয়ে সবাই আসলে পরে ঠেকা মেকা দিবি না আমি তো একার দ্বারাই কিছু করা সম্ভব না ধরতেও পারবো না কিছু করতে পারবো না পরে আমি যখন বাড়ির ভিতরে যে এই পাশে মারামারি করতে যেতে পারি না বাড়ির ভিতরে যে ওইদিক দোকানে মানুষ আছে ভাবলাম যে তাহলে ওইদিক তো চেঁচাই ওইদিক তো মানুষ আসবেনি পরে ওইদিক যে চেঁচা আসছি সেখানে দোকানের মানুষজন এসে তারাই সবাই মিলে আসলে পরে তারাই হাতাশিং করে উঠে মুঠে ভ্যানে মানে দেশে হাসপাতালে নিয়ে গেছে প্রথমে শলকবা হাসপাতালে নিয়ে গেছিলো শলকবাতে ওই সেলাই মিলাই দেওয়ার পরে বলেছে যে আপনারা এই জায়গাতে নিয়ে যান কুষ্টিয়া নিয়ে যান পরে আমরা কুষ্টিয়া নিয়ে গেছি কুষ্টিয়া ছিল আজকে সকালে মারেছে খুব কষ্ট করেছে দুই দিন আপনি কি হন আমি তার ছোট গিটার বউ আপনি কি কোথায় ছিলেন কালকে আমি এই এই জায়গা দাঁড়া দেখতেছি যে ওরা আব্বুর ওই জায়গা বাড়ি আসছে যাই এই দেখতেছি যে আব্বা শুয়ে রয়েছে তারপরে যাই আব্বুর ওই জায়গা নিয়ে আসার সাথে সাথে আব্বুর কোনো হুঁশ জ্ঞান নেই মারেছে মেয়ে মানুষ এই ও তার ছোটো ছেলে যাই উঠি আব্বার ধরবি ওই রাফেজা ছোটো ছেলের আমার ধরে রাখেছে জাতি দিচ্ছে না আর ওই মনো মাতার পর বাড়ি মারেছে কাঠ দিয়ে ওইরকম মোটা রানার দিয়ে আর ওই উজ্জ্বলরা ওরা এই সব বাড়ি বাড়ি আছে আর ছোটো ছেলেরও বাড়ি আছে কিন্তু তার সেরকম আল্লাহর রহমতে ক্ষতি হয়নি বড় ছেলেরও হয়নি যদি ওই ছোটো ছেলেটা যদি উঠতে পারতো তাহলে আব্বুর আছে এই মৃত্যু আমার দেখতে হইতো না আমরা এর বিশ্বাস চাই ওই মনোর বিশ্বাস চাই হাসি চাই খুনির বদলে খুনই চাই দর্শক আপনারা শুনছিলেন যে যিনি মারা গেছে মোহাম্মদ আমজেদ হোসেন এবং তার যে বিটার বউ ছিল তারাও কিন্তু জানাছিল যে তার কিভাবে হত্যা করা হয়েছে সে বর্ণনা কিন্তু তিনি দিচ্ছিল মূলত এখানে দীর্ঘদিন ধরে পারিবারিক যে জমি জমা রয়েছে সেই জমি জমাকে কেন্দ্র করে কিন্তু এই এই ঘটনাটি ঘটে রয়েছে আমরা তার যে ছেলে রয়েছে অর্থাৎ মৃত আমজেদ আলীর আমরা তার সঙ্গে একটু কথা বলবো কালকে কি হয়েছিল কালকে কালকে ওরা জমির আগে মাপি হয়েছে ওই খুঁটো গাড়ি থিয়ে গেছে আমি এসে মাপি থিয়ে গেছে তা ওইভাবেই রয়েছে ওরা আবার মাতুব্বারের কাছে প্রস্তাব জানাইছে যে আমরা চার মাথায় ফিতে ধরবো ওরাও ধরবো আমার ওটাও ধরবো ধরে আমরা আর একামিনীর কাছে যে মাপ করবো সে আমি এটা বুঝ করে দেবে আমার জমি কটুক আছে আমরা বুঝতে পারবো না যে আমার একটুক করে জমির ভিতরে আছে মাতুব্বার কাছে তাহলে ধরো তা ধরে বুঝ করে খাতায় লেখালেখা করতেছে এপাশে ও পাশে ঘোরাঘুরি করতে করতে ওই পাশে যায় ওর এক বড় ভাই বিদেশেতে এক মাস আগে আসে যে এই জায়গায় একটা গাছ ছিল তা সেই গাছটা আরও দুই বছর আগে আমার কেটে নেছে ওর তিন ভাই বাড়ি ছিল কোনোদিনও বললো না যে ওই জমি আমারে বা ওই গাছ আমারে বা দিয়ে গেছে কোনোদিন দাবি করিনি কালকে সকালে ওই মাপামাপির ভিতর হঠাৎ ওর ওই বড়ো ভাই বিদেশে যেটা থাকে জানে না এক মাস আগে আইসে কাছে তোরা জোর করে আমারে গাছ মাছ কেটে নিছিস মাতুপারের সামনেই কাছে তা আমার আব্বা আবার বলতেছে তুই আলঠেলা কথা করছিস তোর তিনটে ভাই কোনোদিন গাছের দাবি করলো না জমির কথা করলো না আমারে তুই এসে বিদেশে জানিস নে ফানিস নে ফক ফক করে এক এক কথা করছিস এই কথা কয়েছে আর ওর আর এক ভাই বাঁশ মাস নিয়ে আসে রেডি মাতুপারের কাছে আমার বড়ো ভাই কাছে ওরা মার লাঠি নিয়ে আসে মারামারি করবি নাই এই কথাগুলি পারে এসে ঘাই শুরু করে দিয়েছে আমারে পরে আমারে দুই ভাই মহিলা মানুষ ধরে রাখেছে আর আমার আব্বার ওরা দুই ভাই তিন ওখানে ছিল মনো ছিল হরে ছিল উজ্জ্বল ছিল আর নবীন ছিল ওরা চার ভাই আর চার বউ আর আমার মা ভাবির আগেও বাড়ি ছিল না আমার মা বাড়ি ছিল রান্না করতেছিল আমরা রাজমিস্ত্রি কাজ করে আটটার আগে রান্না করতে হিন্তু ওই জায়গা যাতে যাতে ওই জায়গাতে বাস নিয়ে ওরকম ছিটে গেছে যায় মাতে মাতে আব্বার মাথার ফারে যায় বড় মোটা আড়াই আড়াই চারদিকে আড়াই আড়াই ইঞ্চি উষার এরকম মোটা একটা রান্নার নিয়ে মাথার ফারে মারেছে এই জায়গা মারেছে দুই তিনটে ঘায়ে মারেছে ওই জায়গা জায়গায় বসে পড়েছে তারপর রাস্তাতে লোকজন আসে সবাই ঠেকাঠো করে এই জমি জায়গা নিয়ে কি দীর্ঘদিন ধরে এরকম বিরোধ চলে আসছিল না এই দুই তিন মাসে এবার দিয়ে দুইবার মাপা হয়েছে এর আগে একবার মাপা ছিল দাদারা বেঁচে থাকতে আমরাই প্রথম মাপলাম তাতে ওই একটু ঘুণা মতো আছে একাদিন যে এদিক সেদিক কম বেশি আছে টেপ ধরলো এখনও আছে কিন্তু জমি তেরার কারণে অ্যাভারেজ করে ওরা আমিন ঠিক করে দিয়ে গেছে ওইভাবেই ছিল ওরা পরে আবার ওই টেপ ধরা ধরি নিয়ে একটু বুঝ করা নিয়ে যারা কামিন দিয়ে আমরা চেক করাবো এটা নিয়ে এই বাদ দিয়ে গেছে আপনার যখন বাবার মাছ ছিল তখন আপনি কি করছিলেন আমি ওই জায়গায় ছিলাম আমার বড় ভাই যখন বলল মাতুপারের কাছে ওরা লাঠি নিয়ে আইছে মারামারি করার জন্য লাঠি নিয়ে আইছে নাকি এই কথা যখনই কয়েছে ও ছুটি আসে লাঠি নিয়ে ছুটি আসে আমার আগে মারেছে মারার পরে আমার কাছে কারোর কাছে লাঠি নেই আমার আব্বা দৌড় মারি এই পাশে চলে আসছে আমার বড় ভাই বাড়ি আসছে কি কি ছিল ওনাদের হাতে কি ছিল সব বাস আর ওই রানার
তা আমার আব্বা দৌড় মারেছে আমার দুই ভাই যাই হোক কম বেশি মারার পরে মহিলা মানুষ আমারে ওরে মহিলা মানুষ আমারে আটে রাখেছে ওরা আছে তখন ছুটি আইছে আমার বাপের কাছে আইসে ঘাই দুই তিনটে ঘাই মেরে জায়গায় মারেছে তো এখন কি চাচ্ছেন আপনারা এখন সুস্থ বিচার চাই ফাঁসি চাই আমরা কারণ ও নিজে হাতে মারেছে ওরা চার ভাই থাকে মারেছে একদম অলজ্জভাবে মারেছে আমার বাবা আর হয়ে গেছে আমি চাই আমার বাবার প্রতিশোধ হোক ওর মৃত্যু চাই ফাঁসি চাই এটাই আপনাদের কাছে আমার কামনা আপনি কি হন আমি আপন হই আপনি কখন জানতে পারলেন আমি কালকে বিকেল বেলা শুনতেছি যে আমার ভাই কুষ্টিয়া নিয়ে গেছে এরকম মাথা ফেটে গেছে আমি শুনে মারেছে আমার স্বাস্থ্য ভাই সকল এটাই শোনার পরে আমি রাত্রে আসিনি এই সকালবেলায় মারার পরে মরার পরে খবর শুনে আমি আসছি এই যে মারা গেছে এ বিষয়ে থানায় কোনো মামলা টামলা করেছেন কিনা না আমরা কোনো মামলা করি এখনো মামলা করেন না মামলা করেছে এ বিষয়ে দর্শক আমি বলছিলাম যে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে যে খালকুলা গ্রাম রয়েছে সেখানে এবং আপনারা জানেন যে এখানে জমি জমাকে কেন্দ্র করে কিন্তু একটা হত্যার মতো ঘটনা ঘটেছে এবং গতকাল সকাল ৭টা থেকে কিন্তু যে জমিতে আমি দাঁড়িয়ে আছি আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই জমিটি কিন্তু স্থানীয় একটি আমিন এনে কিন্তু মাপা হয় এবং মাপার পরেই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি কিন্তু মৃত আমজাদ আলীর বাড়ি এবং আমার পেছনে যে বাড়িটি রয়েছে সেটি হলো কিন্তু যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তাদের বাড়ি অর্থাৎ তারা আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু সম্পর্কে কিন্তু চাচা হন অর্থাৎ চাচাতো ভাই তাকেই কিন্তু তারা এই যে এইভাবে পিটিয়ে হত্যার মতো যে ঘটনা সেটি কিন্তু ঘটিয়েছে ইতিমধ্যে আমরা নিহতর যে স্বজন রয়েছে অর্থাৎ তার পরিবারের সঙ্গে কথা বলেছি তার ছেলের সঙ্গে কথা বলেছি এবং আপনারা শুনেছেন যে তারা বলছিল যে মূলত এই জমি জায়গাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বাড়ির মাঝখান দিয়েই কিন্তু মূলত এই যে জমির যে সীমানা রেখা সেটা কিন্তু এখানে রয়েছে এবং এটা নিয়েই দীর্ঘদিন যাবৎ কিন্তু এই দুই পক্ষের ভিতরে কিন্তু একটা বিরোধ চলে আসছিল অর্থাৎ খালকুলা গ্রামের যে আমজেদ আলী নিহত হয়েছেন তার মূলত হত্যার পেছনে যে কারণ সেটি হলো কিন্তু এই জমি জায়গা এবং এই আমি যে জায়গাটিতে বসে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিলারটি কিন্তু এর আগে স্থানীয় আমিন এনে মেপে কিন্তু পুঁতে রাখা হয়েছে তারপরেও একপক্ষ না মানার কারণে আবার কিন্তু এখানে পুনরায় আরেকবার আমিন নিয়ে আসা হয় এবং এই জমি জায়গাকে ভাগাভাগি এবং দুই পক্ষের মীমাংসা করার যে লক্ষ্য ছিল সেটা না হওয়ার কারণেই একপক্ষ কিন্তু তাদেরকে বাঁশের লাঠি এবং কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং তিনি কিন্তু গুরুতর আহত হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সর্বপ্রথমে তারা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে তারা কুষ্টিয়াতে রেফার করে এবং সেখান থেকে ঢাকা যাওয়ার পথে কিন্তু তার আজকে সকালে মৃত্যু হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তো এখানে আমরা জেনেছি যে আমজাদ আলীর যে ছেলে রয়েছে যে বিটার বউ রয়েছে এবং তার যে স্ত্রী সন্তানরা রয়েছে তারা কিন্তু একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছে পরিবারের সেরকম কিন্তু একজন উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু ছিলেন এই আমজাদ হোসেন এবং তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের যে মাতম সেটা কিন্তু বইছে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই তাহলে তার বাড়িতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তার যে আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর যে সকল লোকজন তারা কিন্তু আহাজারি করছেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে যারা এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে অর্থাৎ যারা এই যে হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে তার পরিবারের লোকজনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকালকে এই ঝামেলাটা হলেও যেহেতু মৃত্যুর ঘটনাটি আজকে ঘটেছে এবং আজকে কিন্তু এ বিষয়ে থানায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে আমরা আসার পথে দেখেছি যে শৈলকুপা যে থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদের কিন্তু আমরা তৎপরতা দেখেছি এবং তারা কিন্তু এখানে সর্বক্ষণিক অবস্থান করছে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি শৈলকুপার যে ৬ নম্বর ওয়ার্ডের খালকুলা গ্রাম এবং এই গ্রামেই মূলত যে জমি জায়গাকে কেন্দ্র করে যে হত্যার মতো ঘটনাটি ঘটেছে এবং এতে আমজাদ হোসেন নামে যে এক ব্যক্তি নিহত হয়েছেন তার এই ঘটনায় এলাকাবাসী কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এর একটা সুস্থ বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন তো দর্শক এই ছিল ঝিনাইদহের শৈলকুপার ৬ নম্বর ওয়ার্ডের খালকুলা গ্রামের যে আমজাদ হোসেনের মৃত্যুর সর্বশেষ খবর
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশসেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্সের নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন, আরাপুর, ঝিনাইদহ।